আপনি কি বুদ্ধিমান? আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল? আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি, যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস। তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে ফার্স্টে থাকছে ছোট্ট একটি গুগলি প্রশ্ন। কি এমন জিনিস যা ঢাকায় আছে, টাকায় আছে, বাংলাদেশে নেই, কলকাতায় দুটো আছে, সারা বিশ্বে নেই? উত্তরটি তোমাদের যদি জানা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিও। উত্তরটি পারলে, এটা তো গুগলি প্রশ্ন ছিল, এটির উত্তর হবে ক অক্ষরটি, যেটা কলকাতায় দুটো রয়েছে। আজকে সেকেন্ড রাউন্ডে থাকছে ছবি দেখে তোমরা কিছু কবিতার নাম গেস করবে। বলে এবার পরপর এই চারটি ছবিকে খুব ভালো করে দেখে নাও। এইবার এই চারটি ছবিকে মিলিয়ে তোমরা এবার বলো এখানে বাংলা কবিতাটির নাম কি হতে পারে। ছড়াটির নাম মনে পড়েছে? চলো ছড়াটি দেখে নেওয়া যাক। প্রথমে দেখো চোখ, চোখ ইংলিশ হচ্ছে আই, তারপরে পাখি, তারপরেটা রয়েছে লেজ, আর লাস্টে ঝোলা। তাহলে এখানে কবিতাটি হবে আই রে পাখি লেজ ঝোলা। তাহলে এবার দেখা যাক যে এই ছবিগুলোকে দেখে তোমরা আরও একটি ছোটবেলাকার ছড়ার নাম গেস করতে পারছো কি না। যদি কবিতাটির নাম তোমরা পারো তাহলে উত্তর দেখার আগে কমেন্ট করে জানিয়ে দাও। জানি এই কবিতাটির নাম তোমরা গেস করে ফেলেছো, তাহলে এবার লাইক করে দাও। আর চলো ছবিগুলোকে এবার মিলিয়ে নেওয়া যাক। প্রথমে দেখো আম, তারপরে পাতা, তারপরে রয়েছে জোড়া, তারপর মারবো, তারপর চাবুক, শেষে চলবে এবং সবচেয়ে শেষে ঘোড়া। তাহলে এই ছবিগুলোকে মিলিয়ে এখানে ছড়াটি হচ্ছে আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চলবে ঘোড়া। চলো ফ্রেন্ড, এবার এই ছবিগুলোকেও মিলিয়ে তোমরা ঝটপট আরও একটি কবিতার নাম কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, আশা করি এই কবিতাটাও নামও তোমরা গেস করে ফেলেছো। তাহলে চলো এবার ছবিগুলোকে মিলিয়ে দেখে নি। এখানে কবিতাটি হচ্ছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদম তলায় কে? ফ্রেন্ড, এবার তোমাদেরকে তিনটে ছবি দেখে গেস করতে হবে এখানে একটি শব্দের নাম। কি বন্ধুরা, শব্দটির নাম পারলে? তো প্রথমে দেখো একটি চাবি, চাবির ইংলিশ হচ্ছে কি, তারপরে ডি, আর লাস্টে হাঁটু, হাঁটুর ইংলিশ হচ্ছে নি। তাহলে তিনটি ছবিকে যদি মেলানো হয় এখানে শব্দটি হচ্ছে কিডনি। গাইজ, এবার থাকছে তোমাদের জন্য মেমোরি টেস্ট ভিডিও। তো বন্ধুরা, স্ক্রিনে দেওয়া এই ছবিটিকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। এইখানে দুটো মানুষদেরকে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু এই দুজনের মধ্যে একজন খুব বেশি বিপদের মধ্যে রয়েছে। বন্ধুরা, তোমাকে তোমার ডিটেকটিভ ব্রেন দিয়ে বলতে হবে এই দুজন মানুষের মধ্যে কে সবচেয়ে বিপদের রয়েছে। বন্ধুরা, তোমার উত্তরটি কি গেস করতে পেরেছো কে বেশি বিপদে রয়েছে? আমার জিনিয়াস বন্ধুরা হয়তো এই কোশ্চেনের অ্যান্সার দিতে পেরে গেছো, তারা লাইক করে দিবে।
আর চলো যারা পারছো না আমি তোমাদের বলে দিই, এখানে ছবিটিকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে 2 নম্বরের মানুষটি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে। ছবিটিকে ভালো করে লক্ষ্য করো, এখানে 2 নম্বর মানুষটি যে পেন্টিং করছে সেই মানুষটির পায়ের কাছে একটি বিষধর সাপ এসেছে, আর কিছুক্ষণের মধ্যে ফোনা মেরে দিলে মানুষটি মারা যাবে। সুতরাং এখানে 2 নম্বর মানুষটি মারাত্মক বিপদের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে এই দুটো ছবিকে ভালো করে দেখতে হবে, আর এই দুটো ছবিকে দিয়ে তোমরা এবার বলো এখানে একটি শব্দ কি হতে পারে। কি বন্ধুরা, শব্দটির নাম নিশ্চয়ই গেস করেছো? তাহলে লাইক করো আর চলো শব্দটি এবার মিলিয়ে নাও। প্রথমে দেখো সাপ, তারপরে রয়েছে জেক্ট, তাহলে এখানে শব্দটি হচ্ছে সাবজেক্ট। তো গাইজ, এরকম ধাঁধার ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর চলো এবার নেক্সট এই দুটো ছবিকে ভালো করে দেখে তোমাদেরকে এবার একটি প্রাণীর নাম বলতে হবে কি হতে পারে। বন্ধুরা, এখানে প্রাণীটি হবে প্রথমে দেখো জিব, তারপরে রয়েছে রয়কারেরা, তাহলে এখানে প্রাণীটির নাম হচ্ছে জেব্রা। ফ্রেন্ড, এবার পরপর এই তিনটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে এবার একটি জিনিসের নাম গেস করে বলতে হবে। তো বন্ধুরা, এখানে জিনিসটি হবে প্রথমে দেখো জ্যা লেখা আছে, তারপরে একটি মেয়ে, আর 3 নম্বরে রয়েছে চা, চায়ের ইংলিশ হচ্ছে টি, তাহলে এখানে জিনিসটি হবে জ্যামিতি, অর্থাৎ জ্যামিতি বক্স। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে 9টি কোশ্চেনের মধ্যে তোমরা 9টি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর এরকম মজাদার আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।